একদিকে সমুদ্রের নীল জলরাশি, পাশে বিশাল সৈকতের বালিয়াড়ি, উপরে নীল আকাশে হরেক রঙের ঘুড়ি উড়ানোর বর্ণিল উৎসব নজর কেড়েছে সবার। পর্যটকরা তো বটেই, স্থানীয়রাও এসে মনের আনন্দে যোগ দিয়েছেন ঘুড়ি উড়ানোর উৎসবে। সৈকতের আকাশে উঠছে রং বেরঙের ড্রাগন, সাপ, জাহাজ, পেঁচা সহ হরেক রঙের ঘুড়ি। ঘুড়ির মিছিলে বিদেশি ঘুড়ির সঙ্গে উঠছে দেশীয় ঘুড়ি, লাল সবুজের জাতীয় পতাকা, চোখদার ও পাখি, নানা আকৃতির বানানো ঘুড়ি আকাশে উড়ে অবাক করে দেয় সবাইকে। অসাধারণ, পারতেছি না যদিও ট্রাই করতেছি। নরমালি কাটাকাটি করতেছি না, বাট এমনি উড়ে রাখতেছি ঘুড়ি, ভালো লাগতেছে। বাংলাদেশের পতাকা উড়ে আসছি। এখন আমি ঘুড়ি দেখছি, দেখি একটা কাটছি, আর আগে ঘুড়ি উড়েছি, তার প্রমাণ এখন আমার হাতে আছে। আমার তো খুব ভালো লাগতেছে। অনেক মারও খেয়েছে এই ঘুড়ি উড়াতে গিয়ে, তো মনে পড়ে যায়, বড় হয়ে গেছে কিন্তু এখনো মনটা সেই ঘুড়ির দিকে রয়েই গেছে। সৈকতের লাবণী পয়েন্টে ঘুড়ি উড়ানোর উৎসব আয়োজন করে ঢাকাবাসী সংগঠন, যা বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। তবে করোনার কারণে এবছর সীমিত আকারে করা হলেও আগামী বছর বড় পরিসরে করা হবে বলে জানালেন আয়োজকরা। কক্সবাজারে যেন বিদেশি পর্যটকরা এখানে আসেন, আকৃষ্ট হন, সে কারণেই আমাদের এই মূলত এই ঘুড়ি উৎসব করার উদ্দেশ্য। এবং আমাদের বাংলাদেশের ঘুড়ির সাথে বহির্বিশ্বের যে ঘুড়িগুলো যে আছে, এইটার একটি পরিচয় পর্ব দেওয়ার লক্ষ্যেই কিন্তু আমাদের এই উৎসবের আয়োজন। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের যে কোনো উৎসব আনন্দে সবসময় তাদের পাশে থাকবে তারা। এটা একটা আনন্দের একটা উপ লক্ষ্যস্থল যেন হয়, এটা আমরা প্রত্যাশা করছি। এর পাশাপাশি এই যারা এখানে আসছেন তাদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ আমরা কাজ করে যাচ্ছি, যে কোনো আইনানুক সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করে যাব। ঘুড়ি উড়ানো শেষে সৈকতের আকাশে চলে আতশবাজির ঝলকানি ও অর্ধশতাধিক ফানুস উত্তোলন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।